আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করো না, ওই নবী দিয়ে দেওয়া হয়েছে। ঈসা বললেন ওকে, আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মতের এত মর্যাদা, বনী ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে, কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান। আল্লাহ বলেন নো, ওইটাও দেয়া হয়ে গেছে, পাবে কে? বিশ্ব নবী পাবে, বিশ্ব নবীর উম্মত আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমাদের মধ্যে থেকে যারা আলেম হবে, হক্কানি আবেদ হবে, আল্লাহর ওলি হবে, বনী ইসরাইলের অনেক নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান, বানালেন না। দোয়া করলাম আখির উম্মত আমারে দেন, আমারে দিলেন না। এবার আমি দোয়া করি, এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না। আল্লাহ বললেন করো করো। সাইয়েদান ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে। সুবহানাল্লাহ। কবুল করে নিল কে? পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই, কি নাম? ঈসা আলাইহিসসালাম। উনি আসবেন ইমাম মাহদীর 7 বছর যখন হবে, তার গভর্নিং 7 বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিসসালাম। যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন, চিল্লায় বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এটা ছিল ঈসা নবীর দোয়া।